আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্লস ব্লগার। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে যে স্টেশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকসি স্টেশন, এবং এই পাকসি স্টেশনের পাশে আছে পাকসি হার্ডিংস ব্রিজ। আর যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটির নামই হচ্ছে হার্ডিন ব্রিজ। এই ব্রিজটি ব্রিটিশরা করেছিল। এই ব্রিজটি 100 বছরেরও পুরনো। এখানে শুধু পাকসি ব্রিজই নয়, প্লাস লালন শাহ সেতু আছে। এটা আর যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা নদী। এখানে অনেক ভিড় দেখতে পাচ্ছেন, ছুটির দিনে সবাই এখানে বেড়াতে আসে। পাশে যে সেতুটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লালন শাহ সেতু, প্লাস হার্ডিন ব্রিজ দুটাই আছে এখানে। আর যে নদীটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পদ্মা নদী। আর এই পাকসিটা হচ্ছে ইস্যুতি উপজেলার মধ্যে পড়েছে। এই স্থানটি অনেক চমৎকার একটি জায়গা। এই পদ্মা নদীতে অনেক ইলিশ মাছও পাওয়া যায়। এই স্থানটি হচ্ছে অসাধারণ জায়গা। এই স্থানটিতে ছুটির দিনে বেশি ভিড় হয়। ঈশ্বরদী উপজেলার আয়তন হচ্ছে প্রায় 256.90 বর্গ কিলোমিটার। এটি পাবনা জেলার অন্তর্গত। আর পাকসি এই স্থানটি খুবই চমৎকার। আমার নানি বাসা ঈশ্বরদী। ছুটির দিনে আমরা ঈশ্বরদীতে গেলে পাকসিতে যাই এবং অনেক মজা করি। আমরা যখন এই স্থানটিতে গিয়েছিলাম, এই পদ্মা নদীতে ঘুরেছিলাম এবং অনেক মজা করেছিলাম। আর এই মজাটি ছিল অনেক স্মরণীয়। দেখতে পাচ্ছেন নৌকাতে আমরা আছি এবং পানি এখানে কত দারুণ অসাধারণ থই থই করছে। স্থানটি দেখেন খুবই চমৎকার একটি স্থান।
ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন সবাই এবং আমাদের ভিডিও দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।